আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তেঁতুল দিয়ে পেঁপে মাখিয়ে খাওয়ার একটি ছোট্ট ভিডিও। আমরা যখন গাছ থেকে পেঁপেটি পাড়ি, তখন পেঁপেটি ভেবেছিলাম পাকা, কিন্তু পাড়ার পরে দেখি পেঁপেটি এখনও পাকেনি। তাই ভাবলাম যে তেঁতুল দিয়ে যদি পেঁপেটি মাখিয়ে খাওয়া যায় তাহলে অনেক ভালো লাগবে। তোমরা ছোটোবেলায় আমাদের মতো কে কে পেঁপে মাখিয়ে খেয়েছো তেঁতুল দিয়ে, প্লিজ একটা করে কমেন্ট করে যাবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যেও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার এই পেঁপে মাখানোটা দেখে কার কার মুখে জল চলে আসলো একটা করে কমেন্ট করে যাবে। বাস রেডি হয়ে গেল তেঁতুল দিয়ে পেঁপে মাখানো, এবার খাওয়ার পালা। দেখতে কিন্তু জিভে জল চলে আসছে, খেতে কিন্তু অনেক মজা লাগবে, সত্যি অনেক ভালো হয়েছে খেতে।